প্রিয় সবাই ঢাকা একুশে বইমেলা দুই হাজার বাইশে প্রকাশিত হচ্ছে আমার গণিত বিষয়ক বই নিবিড় গণিত অঙ্কের ভেতরের গল্প কি আছে বইয়ের ভেতরে এই বইটা আমার খুব প্রিয় কিছু বিষয় নিয়ে সাজানো যেমন ছোটোবেলা থেকেই আমরা একটা জিনিস জানি যে তিন দিয়ে বিভাজ্যতা পরীক্ষা করার নিয়ম হচ্ছে একটা সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হয় কি সেটা পরীক্ষার নিয়ম হচ্ছে সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোর যোগফল তিন দিয়ে বিভাজ্য হয় কি না সেটা দেখা যেমন একটা সংখ্যা যদি হয় দুইশো তেয়াত্তর দুই সাত তিন তাহলে আমরা যেটা করি অঙ্কগুলোর যোগফল নেই দুই যোগ সাত নয় যোগ তিন বারো যেহেতু বারো সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য তাহলে দুইশো তিয়াত্তরও তিন দিয়ে বিভাজ্য হবে সাত দিয়ে বিভাজ্যতা নিয়ম কিন্তু একটু অন্যরকম সেখানে যেটা করতে হয় সে অঙ্কটাকে কেটে ফেলে দিয়ে তার দ্বিগুণটা নিয়ে বিয়োগ করতে হয় যেমন দুইশো তিয়াত্তরের মধ্যে সাতাশ এবং তিনকে আলাদা করে রাখি তিনকে দ্বিগুণ করলে হয় ছয় সেটাকে সাতাশ থেকে যদি বিয়োগ করা যায় তাহলে পাওয়া যায় একুশ একুশ যেহেতু সাত দিয়ে বিভাজ্য তাহলে দুইশো তিয়াত্তরও সাত দিয়ে বিভাজ্য হবে কিন্তু এমন একটা অদ্ভুত নিয়ম কোথেকে এলো কেন হলো আমি সেই জায়গাটা নিয়ে বেশি আগ্রহী ঠিক একইভাবে আমরা হয়তো জানি যে একটা সংখ্যাকে যদি দুই ভিত্তিক থেকে দশ ভিত্তিকে রূপান্তর করতে হয় বা দশ ভিত্তিক থেকে দুই ভিত্তিতে রূপান্তর করতে হয় তাহলে নিয়মটা এরকম যে আমরা বারবার দুই দিয়ে দুই দিয়ে ভাগ করতে থাকি তারপরে ভাগশেষগুলো নিচ থেকে উপরে লিখি কেন এরকম হলো এই নিয়মটা কোথেকে এলো কিংবা গসাগু করার যে নিয়মটা আমরা জানি সেটা কোথেকে এলো আমরা ফাংশন সম্পর্কে জানি ফাংশনের নিয়মগুলো এলো কোথেকে আমার সেই বিষয়গুলো নিয়ে নিজের অনেক আগ্রহ আমার নিজের অনেক ভালো লাগে এটা জানতে এবং আমার ইচ্ছে করে সেটা সবার কাছে জানাতে সবাইকে জানিয়ে দিতে তো সেই ইচ্ছে থেকেই নিবিড় গণিত অঙ্কের ভেতরের গল্প এই বইটা লেখার চিন্তা আমার মাথায় এসেছিল। এছাড়া গণিতের নানান রকম প্রশ্ন যেমন কোন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল সসীম কিন্তু পরিসীমা অসীম তার সঙ্গে অসীম গুণত্বধারার সম্পর্ক কোথায় কিংবা পাউরুটি তত্ত্ব দিয়ে কী করে পৌনপণিক অনুভব করা যায় অথবা আরও খুব সহজ প্রশ্ন যে গণিত শিখে লাভটা কি এই যে সম্পাদ্য উপপাদ্য আমরা করছি সেগুলোকে আদৌ কোথাও কাজে আসে এই রকম প্রশ্নগুলো যদি কারো মনে কৌতূহল জাগায় তাহলে তার জন্য এই বই নিবিড় গণিত অঙ্কের ভেতরের গল্প বইটি প্রকাশিত হচ্ছে আদর্শ প্রকাশনী থেকে পড়ার আমন্ত্রণ রইল আমি চাই কিছু কৌতূহল নিবৃত্ত হোক আর জেগে উঠুক আরও দ্বিগুণ কৌতূহল